আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি শীতকাল মানেই হচ্ছে গরম গরম পিঠা খাওয়ার ধুম তাই আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটি পিঠা আর এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা এই পিঠাটা সব অঞ্চলে বানানো হয় না আমার নানু বাড়িতে এই পিঠাটা বানানো হতো তারপর আমার আম্মু এই পিঠাটা বানাতো আমি আমার আম্মুর কাছ থেকে এই পিঠা বানানোটা শিখেছি এই পিঠাটা তৈরি করা অনেক সহজ আর খেতেও খুবই মজা এই পিঠাটা বিভিন্ন ধরনের ভর্তা গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নিই পিঠাটা তৈরি করার সহজ প্রণালী পিঠা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি আতপ চালের গুঁড়ি নিয়েছি এই আতপ চালের গুড়িটাকে টেলে নিতে হবে একটা হাড়িতে আমি অল্প অল্প করে গুড়ি নিয়ে চুলায় বসিয়ে দিলাম মাঝারি আছে নেড়ে চড়ে টেলে নেব ততক্ষণ পর্যন্ত তালতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়িটা ঝরঝরা হচ্ছে দেখুন দেখতে গুড়িটা কেমন ঝরজরা হয়েছে এখন আমি একটা বড় পাত্রে গুড়িটা ঢেলে নেব একইভাবে আমি সবগুলো গুড়ি এভাবে টেলে নিয়েছি বড় পাত্রে নিলে মাখতে সুবিধা হবে তারপর চালের গুড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর একদম ফুটন্ত পানি দিয়ে গুঁড়িটাকে কাই করে নিতে হবে আর পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এতে করে কাইটা ভালো হবে এতে করে পানির পরিমাণটাও বুঝতে পারবেন অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা কাঠি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা গরম তাই হাত দেওয়া যাবে না হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আমার এখানে পানি লেগেছে প্রায় সাড়ে তিন কাপের মতো আপনাদের কম বা বেশিও লাগতে পারে আমি হাত দিয়ে এখন কাইটাকে ভালোভাবে মথে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আমি আপনাদেরকে বলেছি অল্প অল্প করে পানি দিতে হবে তাই আমি প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটু একটু মেখে নিচ্ছি আর ডোটাকে খুবই ভালোভাবে মাখতে হবে তা নাহলে পিঠাটা ভালো হবে না সফট হবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি ভালোভাবে মেখে নিয়েছি আর আমার এই ডোটা তৈরি করতে প্রায় সাড়ে তিন কাপের মতো পানি লেগেছে এদিকে আমি পিঠার যে পোন ফোঁটাওয়ালা হাঁড়ি নিয়েছি যেটাতে আমি পিঠাগুলোকে ভাব দেব আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হাড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায় মাটির হাড়িও আছে বাজারে পাওয়া যায় বা আপনাদের ঘরে যদি স্টিমার থাকে তাতেও কিন্তু আপনারা স্টিমারে এই পিঠাটা তৈরি করতে পারবেন মিডিয়াম সাইজের একটি পাতিলে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে বলক উঠে আসলে পিঠার যে হাড়িটা সেটা বসিয়ে দেব আমি বসিয়ে দিয়েছি হাঁড়িটা পাতিলে একদম ভরে পানি দিবেন না মিডিয়ামভাবে পানি দিবেন এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব পরিমাণ মতো তাই নিয়ে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পিঠা তৈরি করতে হবে দেখুন আপনারা আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আবারও পরিমাণ মতো নিয়ে গোল করে এক পাশে চেপে চেপে কুনা করে নিতে হবে তারপর দুই আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিলেই সুন্দর একটি ডিজাইনের পিঠা হয়ে যাবে আবারও পরিমাণ মতো কাই নিয়েছি আমি নিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এক পাশে চেপে চেপে কোনা করে নিচ্ছি এবং অপর পাশেও সেমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোনা করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন আবারও আরেকটি ডিজাইন হয়ে গেল একইভাবে আবারও আমি পরিমাণ মতো কাই নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে

পিঠাগুলো দিয়ে দেব হাঁড়িতে যেই হাঁড়িতে আমি পিঠাগুলো ভাব দেবো সেই হাড়িতে দেখুন ধোয়ার মতো উঠছে আপনারা একবারে সবগুলো দেবেন না অল্প অল্প করে দিতে হবে একবারে সবগুলো পিঠা দিলে কি হয় পিঠাগুলো লেগে যায় পাঁচ ছয় মিনিট পরে আবারও আমি বাকি পিঠাগুলো দেব আবার অল্প অল্প করে দিতে হবে তা নাহলে পিঠা লেগুলো লেগে যাবে তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি পিঠাটার কী অবস্থা একটা চামচের সাহায্যে পিঠাটা উঠিয়ে নিলাম পিঠাটা তৈরি হয়ে গেছে আমি একটু খেয়েও দেখেছি খুব ভালোভাবেই হয়ে গেছে আমার প্রায় পিঠাটা তৈরি করতে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে তৈরি হয়ে গেছে মেরা পিঠা খুবই মজা এই পিঠাটা ছুটকির ভর্তা অথবা মাংসের তরকারি দিয়ে খেতে খুবই মজা লাগে পরের দিনও এই পিঠাটা তাওয়ায় তেলেও খেতে পারবেন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা বানিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণ মজা এই পিঠাটা আশা করছি আপনাদের কাছে আমার পিঠাটা ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছাল